উত্তরাঞ্চলীয় ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন বা ঘুরি উৎসবে কয়েক বছর ধরে যুক্ত হয়েছে আধুনিকতার ছোঁয়া। পৌষ সংক্রান্তিতে করা এই আয়োজনে রয়েছে নাচ, গান, ডিজে পার্টি, আতশবাজি সহ নানান আয়োজন। উৎসবটিকে ঘিরে রাতে পুরান ঢাকায় যেন ভিন্ন রূপ। ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবে আধুনিকতার ছোঁয়া। সন্ধ্যা নামলেই ঘুরি উৎসব খ্যাত সাকরাইন যেন পশ্চিমা সংস্কৃতির দখলে। ফানুস আর আতশবাজিতে রাতের আকাশ সেজেছে উৎসবের রঙে, আর ভবনের ছাদগুলো যেন পাঁচ তারকা হোটেল। পুরান ঢাকার নতুন প্রজন্ম বলছে, এই আধুনিকতার সংযোজন সময়ের প্রয়োজনেই, সেই সাথে ঐতিহ্য বাদ দেয়া হয়নি। অনেক মজা করছি, নাচছি, গাইছি, বাচ্চাদের সাথে দুষ্টামি করছি, ফাইজামি করছি, সবার সাথে মজা করেছি, ঘুরি উড়িয়েছি। সবাইকে শুভেচ্ছা মকর সংক্রান্তি। অন্যান্য বছরের তুলনায় এবছর খুব কম হচ্ছে, যেহেতু করোনার জন্য আমরা অনেক দিন নাটকানো ছিলাম বাসায়, তো আজকে এই এনজয়টা করতে পেলে অনেক ভালো লেগেছে আমাদের। সকালবেলা থেকে সবাই একসাথে ঘুড়ি উড়ায়, তারপর একসাথে লাঞ্চ টাঞ্চ করে ছাদে চলে আসি আমরা, তারপর হচ্ছে ঘুড়ি উড়ানোর পরে ফানুসবাজি হয়, আতশবাজি হয়, তারপর এই তো ডিজে পার্টি হয়, আর সবাই মিলে অনেক মজা করি। পৌষের শেষ দিনে সকাল থেকে শুরু হয় সাকরাইনের মূল আয়োজন ঘুড়ি উড়ানো, দুপুরে আরও পূর্ণতা পায় উৎসবে। বিকালে পুরান ঢাকার বিভিন্ন ভবনের ছাদ ও আকাশ একাকার রঙিন ঘুড়ির উড়াউড়িতে। এটা ঘুড়ি উড়ানোর একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, আমরা ঈদের চাইতে বেশি এটা এনজয় করি, আর এই প্রোগ্রামটিতে আমরা বেসিক্যালি আমরা ফ্রেন্ডস ফ্যামিলি সবাই একসাথে সেলিব্রেট করি, আর এই তো সবাই মিলে খাওয়া দাওয়া করবো, মজা করবো, ঘুড়ি উড়াবো, নাচানাচি, গান একটু ই হবে। আর এই মুহূর্তে এখন যেটা হয়েছে, একটু অ্যাডিশন হয়েছে ডিজে পার্টি, যেটা একটু পাশ্চাত্যের ছোঁয়া আছে, বাট আগে এটা ছিল না। আগে যখন সাকরাইন যে জিনিসটা ছিল তখন আপনার এতটা উৎসবমুখর পরিবেশে জিনিসটা পালন করা হতো না, শুধু আমরা পুরান ঢাকার যারা ছিলাম তারাই করতাম। বেসিক্যালি এখন যে জিনিসটা হয়েছে, এখন ভায়া সোশ্যাল নেটওয়ার্ক এখন সবার মাধ্যমে জিনিসটা পৌঁছে গেছে, ঠিক আছে, তো এখন যে কারণে এখন সব জায়গা থেকে গেস্টরা আসে, তো এই কারণে এখন মানে গেস্টের সংখ্যা প্লাস সব কিছু অনেক বেশি হয়। তবে এখন আর হাতে তৈরি রং নকশার ঘুড়ির বাহার তেমন চোখে পড়ে না, যোগ হয়েছে চীনা ঘুড়ি। সব মিলিয়ে তরুণ তরুণী ও শিশুদের কাছে এই দিনটি বেশ আগ্রহের, বন্ধু আত্মীয় স্বজনদের মেলবন্ধন হয় এদিন। পুরান ঢাকার মানুষের পাশাপাশি নতুন ঢাকার মানুষদের উৎসাহটা পুরান ঢাকার মানুষদের থেকে আরও বেশি। বেসিক্যালি নিউ টাউনে এরকম কোনো ইভেন্ট হয় না, সো আমরা খুবই এখানে এসে মজা পাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবগুলোই ভালো লাগে, আর সন্ধ্যা পরে একটু বেশি ভালো লাগে এখানে। এদিকে দুপুরে গ্যান্ডারিয়া ধূপখোলা মাঠে ঢাকা সাংবাদিক ফোরামের ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঐতিহ্য ধরে রাখতে বাংলা সংস্কৃতির ধারণ ও লালনের উপর গুরুত্ব দেন তিনি। সাকরাইন উৎসব হয় ঢাকা দক্ষিণের 8 নম্বর ওয়ার্ডেও। ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে আয়োজনের উদ্বোধন করেন ওয়ার্ড কাউন্সিলর সুলতান মিয়া। এতে অংশ নেন নানা বয়সী মানুষ। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা।